হয় সাইকেল নয় টিলিঙালয় মানে বর্তমান উপস্থিত আছো পাঁচ নম্বর কোকরাঝার লোকসভা সমষ্টির গোসাইগড় মরানাই চাহ বাগিচাত। 1889 চনত ব্রিটিশে স্থাপন করা এই মরানাই চাহ বাগিচাত 10,000 আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বসতিস্থল আর 3,000 অধিক শ্রমিকে এই চাহ বাগানত কর্মরত। কিন্তু বিগত সময়ত কোকরাঝার লোকসভা সমষ্টির সাংসদ নবকুমার হরণিয়ায় এই চাহ বাগানলৈ আহি যি প্রতিশ্রুতিসমূহ দিছিল সেই প্রতিশ্রুতিসমূহ রক্ষা করলেনে? বা বর্তমানের যে সরকার আছে এই সরকারে এই চাহ বাগানের আদিবাসী মানুষের কারণে কিবা কাম করলেনে? নে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়ে থাকিল? বা বর্তমানের যে সরকার আছে সেই সরকারখানে এই চাহ বাগানের কারণে কি করলে, এই শ্রমিকসকলের কারণে কি করলে? এই গোটেইখিনি কথা আমি আলোচনা করিম চাহ বাগানের শ্রমিকসকলের লগত। ইয়াতে যথেষ্ট সংখ্যক চাহ বাগানের শ্রমিক আছে, ইহত রাতেপুয়াই ওলাই আছে। এই চাহ বাগানের শ্রমিকসকল ইতিমধ্যে রাতেপুয়ারপরা যে চাহ বাগানের চাহপাত, এই চাহপাত উঠাইছে আর ইতিমধ্যে আহি জমা দিছে। আর এই শ্রমিকসকল ইয়াতে আছে কি কব, যেহেতু আগন্তুক লোকসভা নির্বাচন আহি আছে। আমার ওসরত আমি শুনব পাইছো তেখেতর এমপি ফান্ডর অন্তর্গত ইয়াত এটা সুইচ গেট বনোয়া হয়েছে। সুইচ গেটটা এতিয়া অচলা অবস্থার নিচিনাই হয়ে আছে, কেনে চেনেল বনাইছে। বাগানের কারণে কি করলে? বাগানের কারণে একো হওয়া নাই, আমার হাজিরা দৈনিক হাজিরা এনেকাই আছে, এই ধীর গতিত বড়াই আছে, 5 টাকা 10 টাকা এনেকা বাড়ি আছে। কিন্তু এইটুতো অচলা অবস্থা আর সকলতক নিম্ন, যেটু আপনার মজুরি আইনের তলত বহুত তলত পড়ে এইটু স্তরটো। হয় বর্তমান সাংসদগৰাকীয়ে তেখেতে নির্বাচনী ইস্যু আছিলে বড় অনাবড় দুবার করে এই ইস্যুলৈ তেখেতে জিকি আহিছে বলে ইতিমধ্যে বিভিন্নজনে মন্তব্য আগবাইছে। এইবারও তেনেকুৱা ইস্যুয়ে কাম করবনে? বড় আর অবড়র ইস্যু আসলে যেটু সেটার কারণে আমার এইটু অবড় সকলের এটা ডর একতার পরিলক্ষিত হয়েছিল যে সিহতে একতাবদ্ধ হয়েছে বলে। এতিয়া নবহরণীয়া ডাঙরিয়াক আমি জিকাই আহিছো, কিন্তু এতিয়া আহি আছে আকৌ এমপি ইলেকশন। এতিয়া এমপি ইলেকশনত তো নিশ্চয় তেখেতসকলের নিজের দলীয় ক্যাম্পেইন তো হবই। তেখেত আহিলে এতিয়া আমার বহুত ধরনের প্রশ্ন আছে, এই প্রশ্নের সম্মুখীন হবলগা হব। নবচরণে যদি ইয়াত আহে আমি সোমাবলে নিদিম, এটা খাটাং। আমার বাগানের রাইজ তার মানে উপর বহুত খুব আছে। আমলোকা যে গাঁও কা গলি হে ও আভি তক ওইসাই হে, ড্রেন ওইসাই হে, আর বচ্চোকো দিক্কত হতা হে আনে জানে মে, স্কুল বরসাত মে আনে জানে মে দিক্কত হতা হে। হামলোক সরকার সে অনুরোধ কর রে হামলোগোকো মাটি প্রদান করে আর হামলোক পার্সোনাল ঘর বনা সকে। হামনে সরকার সে কাহে খোঁজা থি কি হাজিরি ভরবেক তো পারিলে, কোন কোন মান তো নি পারেন হাজিরি ভরবেকলে, হলে ও মান তানে কোন হাজিরি পাওকা শিক্ষে। দাদা কি কব, মরানাই চাহ বাগানের কি কি মূল সমস্যা বর্তমানে আপনাদের? হয় ঠিক, ইয়াত আমার মূল সমস্যা তো বহুত আছে, কিন্তু তিনিটা কো আমার যেতিয়া যোয়া লোকসভা ইলেকশনের আগত যেতিয়া ক্যাম্পেইন করা হয়েছে যে আমার স্মরণীয় মহাশয় আহিছিল ইয়াতে, সিহতে এটা প্রতিশ্রুতি দিছিল যে আমি বাগানিয়া যিমান আছে সিহঁতর কারণে আমি হাজিরাটো বুড়াই লম। তারপিছত কৈছে আদিবাসীর কারণে আমি এসটি, তারপিছত যিমান সমস্যাবিলাক আছে এইটো আমি সমাধান করিম। কিন্তু এতিয়া 10 বছর পার হয়ে গেল, এতিয়ালৈকে একো কাম হওয়া নাই। সেই কারণে আমি এইবার চিন্তাধারা করেছো যাতে এইবার যদি আহে আমি গো ব্যাক করে দিম। কি কব, সাংসদক চিনি পায় না যিগৰাকী নবকুমার সৰণীয়াক? এমপি এমপি আহিছিল নেকি? আহা তো আহাই নাই, 2-3 বার হয়ে আছে, কত কত আহিছে, আমার ইয়াত আহা নাই। আর আমি ইমান কষ্ট করে কাম করে আছো, তথাপিও আমাক 350 টাকা নিদিয়ে, হাজিরা বড়াই নাই আজিলৈকে খালি উপস্থিত। মানে আমার ইয়াত ইমান বেয়া, আর কি কম। কি কি সমস্যা আছে? আমার বহুতই সমস্যা আছে, বেমার আজা, রাস্তাঘাট আমার ফালর তো রাস্তা বেয়া, হেরি পোকা করা নাই, কাঁচা রাস্তা। বর্তমানে যেগারকে সাংসদ আছে সাংসদগারকের উপর আপনি সন্তুষ্ট নাই? সন্তুষ্ট নাই স্যার, কারণ আমার একুয়ে হওয়া নাই, আমার ড্রেন নাই, ইমান বেয়া। আর বিশুদ্ধ খাওয়া পানির ব্যবস্থা আছে না? আছে, কত কত লগাইছে, কিন্তু কোনটো কোনটো বন্ধ আছে, এনে লেতেরা পানি আহে, লেতেরা পানি। আর বরষুণের পানি ওলাই যাব পড়া ঠাই আছে না? নাই। আপনাদের নিজা কই ঘর বনোয়া মাটি আছে না? নাই নাই। আমনিকে মানে সরকার ভি একটু সুবিধা নাই দেবাতে,
तो जखन आवे ना सेखन वोट मांगे लगे ई दबो सुविधा ऊ दबो सुविधा उसन कहे ना लेकिन एक और सुविधा नहीं देवा था और हमने कर अपन जो ड्रेन दिलाए नी वो भी माने दुरिया में दिलाए रास्ता में दिलाए केकर रास्ता में दिलाए केकर घर भीतर दिलाए वो पानी तो हमने तो सुविधा नहीं पवा थी वो पानी तो गिर जाते सर रास्ता में चल जाते तो अपने लोग और यार जी हाई स्कूल खन आसे आसे या किंतु आज लेके सरकारी कोन करा हुआ नाई की कब इतु विषय आमी कम जते जोआ इलेक्शन तो ए रिपोर्ट तो दिसिलु जते अमर हाई स्कूल तो रिकॉग्नाइज तो होय एतिले कह ना कागज पत्र तो हकलो आमी जमाते जेतिया अमर यात मुख्यमंत्री महोदय आइसिल हिमंत सर तेतिया आमी डॉक्यूमेंट्स जिमान आसिल हितु दिसु तार पिसत कइसे इटा होबो एतिले के हुआ नाय হয় ধন্যবাদ থাকিল হয় 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 যে আগন্তুক যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনত কিন্তু দেখা গেছে মিশ্রিত প্রতিক্রিয়া দেখা গেছে চা বাগানের যে শ্রমিক এই শ্রমিকসকলের মাজত বর্তমানের যেগারী সাংসদ নবকুমার হরণীয়া সেই নবকুমার হরণীয়ার প্রতি কিন্তু ক্ষোভিত হয়ে পড়েছে শ্রমিকসকল তারপরেও বর্তমানের যে সরকার আছে সরকারের উপরতো কিন্তু সম্পূর্ণরূপে সন্তুষ্ট নহয় শ্রমিকসকলে।